হাই, গুড ইভিনিং। একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে কখনো কখনো কোনো মানুষ ফিল করে যে আমার সবাই মজা করায়, ইয়া কি করে আমার আমাকে নিয়ে খুব ঠাট্টা করে সবাই, আর তাদের তখন সেই মানুষের ডিপ্রেশন হয়ে যায়, তার মানুষের মন খারাপ হয়ে যায়, কনফিডেন্স চলে যায়। কেন ওর মনে হয় যে যেখানেই যাই সেখানেই নিয়ে আমাকে নিয়ে এতই আর কি হয়, আর মানে কোনো ভ্যালুই দেয় না আমাকে। তা এটা এটা একটা কমন সমস্যা অ্যাকচুয়ালি। তা কেউ কেউ জিজ্ঞেস করেছেন যে এটার সঙ্গে কী করে ফাইট করা যায়, মানে এটাকে কী করে ওভারকাম করা যায়। এটা সিম্পল ব্যাপার, এটা এক্সাম্পল দিয়ে বুঝতে হবে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ইন্টেনশন। যে এইগুলো করে, এরকম করে, সবসময় সবাই মজা ঘোড়ায়, সবাইকে ছোট দেখাবার চেষ্টা করে, হ্যাঁ, তারা করে কেন অ্যাকচুয়ালি, এটা এক্সাম্পল দিয়ে ভাবছি। নাম্বার ওয়ান, হোয়াট ইজ দেয়ার ইন্টেনশন, ওদের ইন্টেনশনটা কী। ওদের যেরকম ধরো ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, তোমার ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, তো ক্রিকেট খেলতে যাও কেন? ক্রিকেট খেলতে এই জন্য যাও যে ক্রিকেট খেললে খুব মজা পাবে। আচ্ছা, জাস্ট মজা পেলেই ক্রিকেট খেলাটাতে মজা পেলেই কি এনজয় করে নেবে, নাকি ক্রিকেটে ফিল্ডে গিয়ে খুব ভালো পারফর্ম করলে, ছক্কা চৌকা মারলে বা ক্যাচ ট্যাচ ধরলে, হ্যাঁ, বোল্ড আউট করলে কাউকে, তাহলে মজা পাবে? আমার মনে হয় অ্যাক্টিভিটিসটা করলে, অ্যাক্টিভিটিসটা ভালো হলে বা প্লে গেমটা তখনই ভালো লাগবে যখন নিজের পারফরমেন্সটা ভালো হবে, রাইট? তা সেই জন্যে এখানেও সেই কেসটা হয় অ্যাকচুয়ালি। যখন কেউ কাউকে ছোট দেখাতে চায়, সবসময় তার ইয়ার্কি করে, তা সে এনজয়মেন্ট খোঁজে তার মধ্যে, যে যাকে করবে, যাকে এরকম মানে ছোট বানাবে, সে খুব দুঃখ পাবে, তার কনফিডেন্স হারাবে, সে পাল্টে জবাব দেবে, সে রেগে যাবে, সে কান্নাকাটি করবে, তখনই কিন্তু সে এনজয়মেন্টটা পাবে যে করছে এটা, তা নাহলে সে এনজয়মেন্ট পাবে না। তা এই ইন্টেনশন, তাদের ইন্টেনশনটা হচ্ছে যে অন্যর সঙ্গে ফিঙ্গারিং করা, অন্যকে কষ্ট দেয়া, আর ওরা যখন ছটফট ছটফট করবে তখন সেটা এনজয় করা, ঠিক আছে? যদি এই ছটফট করার ব্যাপারটা যদি সে না পায়, তাহলে কিন্তু তার ফেলিয়ার, সে ধীরে ধীরে এটা এনজয় করবে না, ওর ওর অ্যাক্টিভিটিসটা এনজয় করবে না। যেরকম ক্রিকেটটা ভালো না খেললে এনজয় করবে না পুরো গেমটাকে, সেরকম। তা এরকম সিচুয়েশনে তখন যে মানুষটা ভিকটিম, যার ওপর এটা হচ্ছে, তার করা উচিত কি, একদম যে এই কথাগুলো বলছে তাকে পোক করছে, হ্যাঁ, তাকে ইনস্টিংক করছে, তা তখন একদম পোকার ফেস বানিয়ে নিতে হবে। পোকার ফেস মানে কোনো রিয়াকশনই নেই ফেসে, ভালো মন্দ, যাতে তোমাকে দেখে কেউ বুঝতেই না পারে যে কী হয়েছে, মানে ওরকম নেগেটিভ কমেন্টস আসছে, হ্যাঁ, ওরকম ভড়কাও কমেন্টস আসছে, তোমার ওপর কোনো ফারাকই পড়ছে না, এরকম টাইপের করে নিতে হবে, পোকার ফেস যেটাকে বলে, একদম প্লেন ফেস। এবার তোমার মনে যা হচ্ছে সেটা নয় ঘরে গিয়ে নিজের রুমে গিয়ে কান্নাকাটি করে ভাসিয়ে দাও, কিন্তু পাবলিকের মধ্যে বা ওদের সামনে, স্পেশালি যে তোমার সঙ্গে এটা করছে, তাকে একদম কোনো রিয়াকশন দেখাতে হবে না, কোনো রিয়াকশন দেখাবে না, একদম কুল থাকবে, ঠিক আছে? বা আরেকটা আইডিয়া আছে, যে যখন সে এরকম বলছে যে, ফর এক্সাম্পল বলছে যে কালকে এরকম একটা পার্টিতে যাব, তুমি বললে কাউকে, তা রেড টি শার্ট পরে যাবো, তখন সে মানুষটা যে তোমার পেছনে লাগে, সে বলবে আরে রেড টি শার্ট পরে কী করবে, তুমি যাই পরো, তো ওরকমই দেখাবে তুই। তা এবার রিয়াকশন দেওয়ার কথা অ্যাকচুয়ালি, রাগ ধরার কথা বা ঝগড়া করার কথা নয় এটা করবে, আর নয় যেটা বললাম পোকার ফেস, কোনো রিয়াকশনই না, অন্যর সঙ্গে কথা বলতে লেগে যাবে, নয় প্লেন ফেস করে নাও, আর নয় অন্যর সঙ্গে কথাগুলো ওকে ইগনোরই করে দাও, ওর কথাতে কানই দিও না। এইটা একটা সেকেন্ড ফর্মুলা, মানে এটা ফার্স্ট ফর্মুলা, আই মিন একদম ইগনোর করে দাও, ওর সঙ্গে কথাই বলো না, ঠিক আছে? এরমভাবে করা উচিত অ্যাকচুয়ালি। কেউ যদি ইনসাল্ট করে, কেউ যদি এরকমভাবে ফিঙ্গারিং করে, নয় পোকার ফেস, কোনো রিয়াকশনই নেই, ভালো মন্দ কিছুই বুঝতে পারবে না, আর নয় ইগনোর করে দেয়া, অন্য সময় কথা বলতে লাগা, অন্য সঙ্গে যেরকম এই তুই কালকে যাচ্ছিস ওখানে, হ্যাঁ তুই ব্লু টি শার্টটা পর, তোর উপর হেভি লাগে, এরম বলে দেয়া, যাতে ও কোনো পাত্তাই না পায়, মানে ও মজাটা না পায়, যে পারপাসের জন্য করেছে সেই পারপাসটাও ডিফিট হয়ে যায়। তাই এটা তো একটা ডিফেন্ড করার প্রসিজার হয়ে গেলো, যে নিজেকে কী করে ডিফেন্ড করবে, ডিফেন্স করবে নিজের,
ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এগ্রিং টু মাচ, মানে এগ্রি করে যাও, যা বলছে তাতে এগ্রি করে যাও। যদি সামনেওয়ালা যেরকম ওই টি শার্টের ব্যাপারে বললো, এই শাড়িটার ব্যাপারে বললো, এটা পরলে তুই যাই পর তুই তো ঘুঁচুই লাগবি, ওরকমই দেখাবে তোকে। আর তুমি যখন বলা শুরু করে দাও, হ্যাঁ সত্যি তো, আরে যাই পরি আমি সেরকমই লাগে, মানে আমার কোনো যত জামা কাপড় আছে আমি যত কিনেছি ভালোভাবেই কিনি, কিন্তু যখন পরি তো সেরকমই হয়ে যায়, বাজে লাগে একদম একদম, সবাই বাজে বলে। এবার যে লোকটা যে ওই প্রভোক করছে তোমাকে, যে যাতে তুমি রিয়াক্ট করো, সেটা তো পাচ্ছে না, সে পাবেই না, কেন কি তুমি তো অলরেডি সারেন্ডার্ড, অলরেডি এগ্রি করে গেছো, মন থেকে বলছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার সে আস্তে 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 ফেড আপ হয়ে যাবে, মানে তারা তো খুঁজে যে একটুখানি আগুনটা লাগাই আর একদম ফায়ার হয়ে যাও তুমি, সেটা তো হতে দিচ্ছ না, দেখো তুমি তো আগেই মেরে যাচ্ছ, সারেন্ডার্ড অলরেডি। তা এই প্রসিজারটাও তখন কাজ করে, যে ও ওই লোকটা তখন ধীরে 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 ওই মানুষটা তোমার পেছনে লাগা ছেড়ে দেবে, বা একটা গ্রুপ যদি পেছনে লাগে তারাও ছেড়ে দেবে, কেন সেই মজাটা তো তারা পাচ্ছে না, যে মজাটা খোঁজে তোমাকে এরম বলে তুমি রিয়্যাক্ট করবে সেটা তো পাচ্ছে না, সেটা না পেলেই তাদের তো তাবা অন্য কাউকে খুঁজবে, তাহলে তোমাকে ছেড়ে দেবে, ঠিক আছে। এগ্রি করে যাওয়া ওকে, একটা প্রথমটা ডিফেন্স ছিল, এটা এগ্রি করে গেলে টোটালি ব্যাস, দেখবে তোমার পেছনে ছেড়ে দেবে ওরা, কোনো মতে আর পেছনে লাগবে না, কেন কি তারা মজাটা পাচ্ছে না সোজা কথা। অ্যান্ড দ্য লাস্ট প্রসিজার যেটা হচ্ছে, সেটা হচ্ছে দামাক দাম অ্যাটাক করে দেওয়া, যা মনে আসে, এরকম লোক যখন কিছু বলে যা মনে আসে সেটা বলে দেওয়া। এটা একদম চিন্তা করো না যে বন্ধুত্ব থাকবে না থাকবে, বা রিলেশন থাকবে না থাকবে, এটা থার্ড প্রসিজার। বাড়িতে গিয়ে রুমে গিয়ে কান্নাকাটি করে নিজে ভাবা যে আমি এইটা বললে ভালো হয়ে যেত, ওইটা বললে ভালো হয়ে যেত না, একদম নিজে বোল্ড হও, একদম ধারাধারে বলে দাও, আর চিন্তাই করো না, এই দুনিয়াতে একা এসছো একা চলে যাবে, কার কারুর সাপোর্ট নিয়ে তো লাইফ কাটানো যায় না, একদম বোল্ড থাকো, নিজের ইমেজ এরকম বানিয়ে নাও। আর অ্যাকচুয়ালি কী হয় যে নিজের ইমেজ যেরকম, এরকম জায়গায় একটা ইমেজ ধরো হয়ে গেছে যেখানে লোক পেছনে লাগে আর তুমি দুঃখ পাও, সেখানে তুমি ভাবো যদি রাতোরাত মানে ইমেজ চেঞ্জ হয়ে যাবে, লোকেরা ভাববে না না তো এখন খুব টাফ হয়ে গেছে আর কিছু বলা যাবে না, সেটা হয় না। ইমেজ বানাতে অনেক টাইম লাগে, নতুন জায়গায় কোথাও গেলে বা নতুন পরিস্থিতিতে নিজেকে খুব বোল্ড রাখা শিখতে হবে, যাতে একটা ইমেজ ক্রিয়েট হয়ে যায় যে হেলা ফেলা লোক মানুষ নয়, ঠিক আছে। এখানে যেখানে হয়ে গেছে সেখানে অ্যাটাক করে দাও, তাহলে যা মুখে আসে বলে দেবে, ও যদি এরকম বলে তোমার লাল টি শার্ট বলে এই শাড়ি হ্যান ত্যান, তুমিও বলে তোর তো কিছু ভালো দেখায় না। এইটা হচ্ছে থার্ড প্রসিজার, বাট এটা আমি বেশি রেকমেন্ড করবো না, এতে নিজের মেন্টাল পিসও যায়, ঝগড়াঝাটি হতে পারে, মারামারিও হতে পারে, রিলেশন ব্রেক হতে পারে। তা বাট দের আর থ্রি স্টেজেস, এই তিনটে স্টেজেস বললাম। এবার ব্যাপার হচ্ছে যে কারোর উপর কোনো ডিপেন্ড করতে নেই, নিজের লাইফ নিজের মতো চালাতে হয়। এতে থার্ড যেটা বলছে অ্যাটাকে বিলকুল একা থাকার সাহস থাকতে হয় তাহলে মানুষের, তাহলে একটা ইমেজ ক্রিয়েট হয় আর তখন মানুষ সেটাকে রেসপেক্টও করে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষ রেসপেক্ট করে। এবার এই তিনটে প্রসিজারের ব্যাপারে বললাম, তাহলে এই তিনটে প্রসিজার বললাম। প্রথম হচ্ছে নিজেকে ডিফেন্স করা, কী করে ডিফেন্স করবে, ইগনোর করে, মানুষটাকে ইগনোর করে অন্যদিকে কথা বলে, অন্যর সঙ্গে কথা বলে, সে মজা পাবে না, সে ছেড়ে দেবে পেছনে লাগা। সেকেন্ড হচ্ছে তোমার পুরো এগ্রি করে যাওয়ার সঙ্গে, হ্যাঁ যেটা বলছো একদম ঠিক বলেছো, মানে ওর বলার সঙ্গে সঙ্গে এটা বলে দেয় যে আমি বেকার ভাই, কিন্তু সেইটা বলার সময় কোনো রকমের ভয় ডর লজ্জা নিজের ফেসে যেন না দেখিও, তাহলে সে এনজয় করবে আবার, মানে ওকে এনজয়মেন্ট করার কোনো মৌকা দিতে হবে না। থার্ড যেটা বললাম সেটা হচ্ছে অ্যাটাক করা, এটা আমি রেকমেন্ড করবো না কিন্তু হয়ে যায় মাঝে মাঝে। এবার এই তিনটে যে প্রসিজার বললাম এর মধ্যে যে কোনো একটা প্রসিজার ফলো করতে হবে, আর সেটা হামেশা ফলো করতে হবে। এগুলো এবার তিনটের মধ্যে যে কোনো একটা যে কোনো সময় করলাম পরে অন্য করলাম, তাহলে কিন্তু ইমেজ হয় না, ইমেজ তৈরি হয় না, ইমেজ তৈরি হতে একটা টাইম লাগে, ইভেন রিলেটিভসের মধ্যে, বন্ধুদের মধ্যে, স্কুলে, কলেজে, অফিসে, সব জায়গায় নিজের ইমেজটাকে এই তিনটের মধ্যে একটা ক্যাটাগরিতে রাখতে হবে, ঠিক আছে। তাহলেই এরকম মানুষরা যারা পেছনে লাগে আর সেটা নিয়ে এনজয় করে আর করবে না, কেন কি তুমি সেই মকরা দেবেই না, অলরেডি তুমি তাদের সেই মোটিভটাকে ডিফিট করে দিচ্ছ, ঠিক আছে। হোপ
মিস জয়তা পাল যেটা চেয়েছে তার রিপ্লাই এতে আছে। একজন ম্যাডাম বলেছিলেন এর উপর ভিডিও বানাতে। আমারও সাবজেক্টটা খুব ভালো লেগেছে। আমি খুঁজে খুঁজে দেখলাম যে কীভাবে এটা করা যায়। আমার মনেও কিছু ছিল, কিছু আমি অ্যাড করলাম, কিছু আমি বড় করলাম, করে এটা বানালাম। ভালো লাগলে বলো। তাহলে নিজের ইমেজ এই তিনটা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরিতে অবশ্যই রাখো, হেভি ভালো লাগবে, খুব ভালো দেখবে।